আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান মাহে রমজান, বছর ঘুরে আবার এলো রমজান। প্রিয় দর্শক শ্রোতা, সারা মাসব্যাপী এসাহারির এই রহমতের সময়ে এসএটিভির বিশেষ আয়োজন ডিবিএল ড্রিম বিল্ডার্স লিমিটেড কল্যাণ এসাহারি অনুষ্ঠান পাওয়ার্ড বাই উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। কো-স্পন্সরে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, বনশ্রী বিল্ডার্স লিমিটেড, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড। রমজান এসে পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা কানাত আউওয়ালু লাইলাতিন মিন রমজান সুফিদাতি শায়াতিন ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম ফালাম ইফতাহ মিনহা বাব। যখন রমজান এসে পড়ে তখন সকল দুষ্ট প্রকৃতির শয়তানদেরকে গ্রেফতার করা হয় এবং দুষ্ট প্রকৃতির জিনদেরকে গ্রেফতার করা হয়। ওয়া ফুতিহাত আবওয়াবু সামা ওয়া ফি রিওয়ায়াহ ওয়া ফুতিহাত আবওয়াবু রহমা, রহমত, রহমতের সকল দরজাগুলি খুলে দেওয়া হয়, এটি আর বন্ধ করা হয় না। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আর কথা না বেরিয়ে প্রথমে শুনে নিব একটি হামদে বারী তাআলা। তোমার নামের গানে প্রভু তোমার নামের সুরে, তোমার নামের গানে প্রভু তোমার নামের সুরে, আমার কণ্ঠ ব্যস্ত থাকুক সারা জীবন জুড়ে, আমার কণ্ঠ ব্যস্ত থাকুক সারা জীবন জুড়ে, তোমার নামের গানে প্রভু তোমার নামের সুরে, তোমার নামের গানে প্রভু তোমার নামের সুরে, আমার কণ্ঠ ব্যস্ত থাকুক সারা জীবন জুড়ে, আমার কণ্ঠ ব্যস্ত থাকুক সারা জীবন জুড়ে, যে গান গেলে জুড়ায় আমার প্রাণের শত জ্বালা, আল্লাহ নামের সেই গানই হোক আমার গলের মালা, যে গান গেলে জুড়ায় আমার প্রাণের শত জ্বালা, আল্লাহ নামের সেই গানই হোক আমার গলের মালা, যে গান গেলে জুড়ায় আমার প্রাণের শত জ্বালা, আল্লাহ নামের সেই গানই হোক আমার গলের মালা, যে গান গেলে যায় পাওয়া যায় তোমার ভালোবাসা, যে গান গেলে যায় পাওয়া যায় তোমার ভালোবাসা, পরপারে ঠাই পাওয়া যায় তোমার রোশনি রে, তোমার নামের গানে প্রভু তোমার নামের সুরে, তোমার নামের গানে প্রভু তোমার নামের সুরে, আমার কণ্ঠ ব্যস্ত থাকুক সারা জীবন জুড়ে, আমার কণ্ঠ ব্যস্ত থাকুক সারা জীবন জুড়ে, যে গান শুনে ভ্রান্ত পথিক পায় সুপথের আলো, আল কোরআনের সেই সুরতান আমার কণ্ঠে জ্বালো, যে গান শুনে ভ্রান্ত পথিক পায় সুপথের আলো, আল কোরআনের সেই সুরতান আমার কণ্ঠে জ্বালো, যে গান শুনে ভ্রান্ত পথিক পায় সুপথের আলো, আল কোরআনের সেই সুরতান আমার কণ্ঠে জ্বালো, দিন কায়েমের স্বপ্ন জাগায় যে গানে প্রাণে প্রাণে, দিন কায়েমের স্বপ্ন জাগায় যে গানে প্রাণে প্রাণে, সে গান যেন গাইতে পারি হাজার লোকের ভিড়ে, তোমার নামের গানে প্রভু তোমার নামের সুরে, তোমার নামের গানে প্রভু তোমার নামের সুরে, আমার কণ্ঠ ব্যস্ত থাকুক সারা জীবন জুড়ে, আমার কণ্ঠ ব্যস্ত থাকুক সারা জীবন জুড়ে, আমার কণ্ঠ ব্যস্ত থাকুক সারা জীবন জুড়ে। প্রিয় দর্শক, তন্ময় হয়ে শুনছিলাম হামদে বারী তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যত করা যায় ততই ভালো লাগে।
এজন্য পবিত্র কোরআনুল করিমের ভিতরে প্রথম যে সূরাটি রয়েছে সূরাতুল ফাতিহা, এটি প্রশংসার একটি সূরা। এর নাম হচ্ছে হামদ, মানে প্রশংসার সূরা। আল্লাহ হাবিব বলেছেন, লা সলাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব। এই হামদ ছাড়া, সারা সূরাতুল ফাতিহা ছাড়া কোনো নামাজ হয় না। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। সুতরাং আমরা যত বেশি পারি রব্বুল আলামিনের প্রশংসা আমরা করব। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন শুনে নেব একটি ইসলামী সঙ্গীত। দুয়ারে আইসা ছে পালকি দেশা যাইয়া দে আমায়, দুয়ারে আইসা ছে পালকি দেশা যাইয়া দে, বরই পাতার গরম পানি, বরই পাতা, বরই পাতার গরম পানি, গোসল সাইরা দে। দুয়ারে আইসা ছে পালকি দেশা যাইয়া দে আমায়, দুয়ারে আইসা ছে পালকি দেশা যাইয়া দে। আতর গোলাপ সুরমা মাখাও শেষবারের মতো, আমার লাইগা কিনা আনো ওই সাদা কাফন, ওই সাদা কাফন। আতর গোলাপ সুরমা মাখাও শেষবারের মতো, আমার লাইগা কিনা আনো ওই সাদা কাফন, ওই সাদা কাফন। কি আর হইব দেরি কইরা, কি আর হইব, কি আর হইব দেরি কইরা, বিদায় কইরা দে। দুয়ারে আইসা ছে পালকি দেশা যাইয়া দে আমায়, দুয়ারে আইসা ছে পালকি দেশা যাইয়া দে। সাড়ে তিন হাত মাটির ঘরে রাইখায়া শোভাই, এ ঘর ছাড়া অন্য কোথাও যাবার উপায় নাই, যাবার উপায় নাই। সাড়ে তিন হাত মাটির ঘরে রাইখায়া শোভাই, এ ঘর ছাড়া অন্য কোথাও যাবার উপায় নাই, যাবার উপায় নাই। বাঁশের ছাউনি বিছাইয়া, বাঁশের ছাউনি, বাঁশের ছাউনি বিছাইয়া দাফন সাইরা দে। দুয়ারে আইসা ছে পালকি দেশা যাইয়া দে আমায়, দুয়ারে আইসা ছে পালকি দেশা যাইয়া দে। বরই পাতার গরম পানি, বরই পাতা, বরই পাতার গরম পানি, গোসল সাইরা দে। দুয়ারে আইসা ছে পালকি দেশা যাইয়া দে আমায়, দুয়ারে আইসা ছে পালকি দেশা যাইয়া দে। প্রিয় দর্শক, দেখছিলেন ডিবিএল ড্রিম বিল্ডার্স লিমিটেড কল্যাণময় সাহারি অনুষ্ঠান, পাওয়ার্ড বাই উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। কো স্পন্সর রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, বনশ্রী বিল্ডার্স লিমিটেড, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড। প্রিয় দর্শক, সময় হয়েছে বিরতিতে যাবার, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম ডিবিএল ড্রিম বিল্ডার্স লিমিটেড কল্যাণময় সাহারি অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। কো স্পন্সরে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, বনশ্রী বিল্ডার্স লিমিটেড, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড। প্রিয় দর্শক, আল্লাহ হাবিব বলেছেন, অসম জুন্না, রোজা হচ্ছে ঢাল স্বরূপ।
এই রোজা আমাদেরকে সকল প্রকার বাজে কাজ থেকে ফিরিয়ে রাখে। কারণ আমরা যখন রোজা থাকি তখন বাজে কাজ করলে রোজাটা নষ্ট হয়ে যাবে, এই জন্য আমরা আমাদের রোজা আমাদেরকে এই ফিরিয়ে রাখে বাজে কাজ থেকে। এটা একটি প্র্যাকটিস, একটি ট্রেনিং যে বাজে কাজ থেকে কীভাবে ফিরে থাকতে হয়। এই রোজার এই ট্রেনিং আমাদেরকে বাকি 11টি মাস নিয়ে যেতে হবে। রমজান মাসে রোজা থাকার কারণে যেভাবে আমরা বাজে কাজ থেকে বেরে থাকলাম, ফিরে থাকলাম, অনুরূপভাবে সারা বছরই এই রোজার মতো যে তাকওয়া যে অর্জন করব, তাকওয়া আমাদেরকে সব ধরনের বাজে কাজ থেকে ফিরিয়ে রাখবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমরা এখন একটি চমৎকার ইসলামিক নাশিদ শুনব। কেউ জানে না কখন এসে যাবে ডা, কেউ জানে না কখন এসে যাবে ডা, মালিকুল মওত এসে মুহূর্তে করবে অবাক, কেউ জানে না কখন এসে যাবে ডা, কেউ জানে না কখন এসে যাবে ডা, সেদিন হবে একা বসতি গুরু স্থানের জমিন, সেদিন হবে একা বসতি গুরু স্থানের জমিন, পরাবে সবে গায়ে সাদা জামা, পরাবে সবে গায়ে সাদা জামা, যা হবে সেলাই বিহীন, বিদায় দেবে মোরে খালি হাতে, বিদায় দেবে মোরে খালি হাতে, আপন পর কেউ বলবে না থা, কেউ জানে না কখন এসে যাবে ডা, কেউ জানে না কখন এসে যাবে ডা, আরামের নিদ্রা হবে না নরম তুলুর বালিশে, আরামের নিদ্রা হবে না নরম তুলুর বালিশে, রূপের গড়ন সব পচে গলে, রূপের গড়ন সব পচে গলে, যাবে যে মাটিতে মিশে, মিলবে না জাত যদি থাকো সাথে, মিলবে না জাত যদি থাকো সাথে, নেক আমল উত্তম আখলাক, কেউ জানে না কখন এসে যাবে ডা, কেউ জানে না কখন এসে যাবে ডা, মালিকুল মওত এসে মুহূর্তে করবে অবাক, কেউ জানে না কখন এসে যাবে ডা, কেউ জানে না কখন এসে যাবে ডা, কেউ জানে না কখন এসে যাবে ডা। প্রিয় দর্শক, চমৎকার নাশিদ শুনছিলাম আর আপনারা দেখছেন ডিবিএল ড্রিম বিল্ডার্স লিমিটেড কল্লামায় সাহারি অনুষ্ঠান, পাওয়ার্ড বাই উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, কো স্পন্সরে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, বনশ্রী বিল্ডার্স লিমিটেড, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড। আল্লাহ সুবহান ওয়া তাআলা তিলাওয়াতের ব্যাপারে বলেছেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তোমরা কোরআনকে অত্যন্ত থেমে থেমে সুন্দর করে তোমরা রিসাইট করো, আবৃত্ত করো, সুন্দর করে পড়ো। আমরা মাঝে মধ্যে দেখি তারাবিতে এত তাড়াতাড়ি পড়া হয় যে বোঝাই যায় না। তারাবি মানে আসলে তাড়াতাড়ি না, তারাবি মানে হচ্ছে ধীরে ধীরে নামাজ পড়া, আর তারতিল মানে হচ্ছে ধীরে ধীরে তেলাওয়াত করা। আমরা আশা করব আমাদেরকে যারা শুনছেন দেখছেন
সকলের কাছে আমরা এই স্বনির্বন্ধ অনুরোধ রাখবো যে তার তিলের সাথে আমরা তেলাওয়াত করব, অত্যন্ত ধীরে সুস্থে আমরা তারাবি পড়ব। প্রিয় দর্শক, আমরা এখন শুনে নিব একটি ইসলামী সঙ্গীত। তোমার প্রিয় হতে চাই আমরা, কবুল করো প্রভু তুমি আমাদের, তুমি আমাদের। তোমার প্রিয় হতে চাই আমরা, কবুল করো প্রভু তুমি আমাদের, তুমি আমাদের। তোমার প্রিয় হতে চাই আমরা, কবুল করো প্রভু তুমি আমাদের, তুমি আমাদের। সত্যবাদিতা দাও আবু বকরের, তেগের মহিমা প্রভু দাও মোরের। সত্যবাদিতা দাও আবু বকরের, তেগের মহিমা প্রভু দাও মোরের। উসমানের মতো পরহেজগার করো, উসমানের মতো পরহেজগার করো। হৃদয়টা করে দাও আকাশুদা, আকাশুদার। তোমার প্রিয় হতে চাই আমরা, কবুল করো প্রভু তুমি আমাদের, তুমি আমাদের। খালিদের হিম্মত শক্তি আলীর, শহীদি নজরানা হামজার। খালিদের হিম্মত শক্তি আলীর, শহীদি নজরানা হামজার। জ্ঞান আহরণ করো আবু হুরায়রা, জ্ঞান আহরণ করো আবু হুরায়রা। কালিমার নিশানা দাউড়ায়, দাউড়ায়। তোমার প্রিয় হতে চাই আমরা, কবুল করো প্রভু তুমি আমাদের, তুমি আমাদের। আজাদি ইসলামী রাষ্ট্র গড়ার, তৌফিক দাও প্রভু তুমি আমাদের। আজাদি ইসলামী রাষ্ট্র গড়ার, তৌফিক দাও প্রভু তুমি আমাদের। কিয়ামত দিবসে হেলাল নিশান, কিয়ামত দিবসে হেলাল নিশান। শোভা পায় যেন প্রভু হাতে মোদের, হাতে মোদের। তোমার প্রিয় হতে চাই আমরা, কবুরের। সত্যবাদিতা দাও আবু বকরের, তেগের মহিমা প্রভু দাও মোরের। উসমানের মতো পরহেজগার করো, উসমানের মতো পরহেজগার করো। হৃদয়টা করে দাও আকাশুদা, আকাশুদার। প্রিয় দর্শক, সময় হলো আরেকটি বিরতি নেবার। আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি। প্রিয় দর্শক, বিরতির উপর আবারও স্বাগত জানাচ্ছি ডিবিএল ড্রিম বিল্ডার্স লিমিটেড কল্যাণময় সাহারি অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। কো স্পন্সর রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, বনশ্রী বিল্ডার্স লিমিটেড, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড। প্রিয় দর্শক, আমরা এখন আরেকটি ইসলামী সঙ্গীত শুনব। আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুচকি হাসে, আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুচকি হাসে, আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুচকি হাসে। আনন্দে নেচে উঠে তাই তো সবার প্রাণ, নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান, নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান। রহমের বৃষ্টি ভেজা ক্ষণ এলো, থেকো না আর ঘুমিয়ে চোখ মেলো। রহমের বৃষ্টি ভেজা ক্ষণ এলো, থেকো না আর ঘুমিয়ে চোখ মেলো। রহমের বৃষ্টি ভেজা ক্ষণ এলো, থেকো না আর ঘুমিয়ে চোখ মেলো।
সোপে মনো প্রাণ, না যাদের জন্য কাঁদো সোপে মনো প্রাণ, হৃদয় খুলে কাঁদো সোপে মনো প্রাণ, না যাদের বাণী নিয়ে লোরে রমজান, না যাদের বাণী নিয়ে লোরে রমজান, আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুচকি হাসে, আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুচকি হাসে, আনন্দে নেচে উঠে তাই তো সবার প্রাণ, না যাদের বাণী নিয়ে লোরে রমজান, না যাদের বাণী নিয়ে লোরে রমজান, ইমানি জীবন গড়ার এই সময় পাবে না হয়তো তুমি মিথ্যে নয়, ইমানি জীবন গড়ার এই সময় পাবে না হয়তো তুমি মিথ্যে নয়, ইমানি জীবন গড়ার এই সময় পাবে না হয়তো তুমি মিথ্যে নয়, গুনাহের পাহাড় গুলো করো না খান খান, গুনাহের পাহাড় গুলো করো না খান খান, গুনাহের পাহাড় গুলো করো না খান খান, না যাদের বাণী নিয়ে লোরে রমজান, না যাদের বাণী নিয়ে লোরে রমজান, আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুচকি হাসে, আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুচকি হাসে, আনন্দে নেচে ওঠে তাই তো সবার প্রাণ, না যাদের বাণী নিয়ে লোরে রমজান, 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 না যাদের বাণী নিয়ে লোরে রমজান। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার ইসলামী সঙ্গীত আমরা শুনলাম। আপনারা দেখছেন ডিভিএল ড্রিম বিল্ডার্স লিমিটেড কল্লারময় সাহারি অনুষ্ঠান, পাওয়ার্ড বাই উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। কোস্পন্সরে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, বনশ্রী বিল্ডার্স লিমিটেড, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমাদের সময় একেবারে শেষের দিকে চলে এসেছি। তো শেষের দিকে যে কথাটি বলবো সেটি হলো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে আপনারা নিরাশ হবেন না, আল্লাহ নিষেধ করেছেন। প্রিয় দর্শক, আর কথা নয়, এখন সময় হয়েছে চলে যাবার। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আপনাদেরকে আগামীকাল ঠিক একই সময় একই চ্যানেলে এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুখরিত হতে আজ এই রমাদানে, চারুদিকে ঝরে যায় রহমের বাড়ি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি।